নম্বর ওয়ান কাউন্সিলর মনে অনুরোধ করবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য টিম শেখ মহাশয় নগদ 10,000 টাকা একটু জোরে হাত তালি দিয়ে সবাই মিলে এনাদের জন্য ফুটবল উৎসবে সেরা স্ট্রাইকার পুরস্কারটি তুলে দেবেন আমাদের ভয়পুর পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মাননীয় ইন্সপেক্টর এবছর ভয়পুর ফুটবল উৎসবে ম্যান অফ দ্য ম্যাচ সবাই মিলে একটু জোরে হাত তালি দিয়ে যাক এনাদের জন্য ধন্যবাদ শুনি কে হতে পারে একটু সবাই মিলে জোড়া হাততালি হয়ে যাক নগদ 1,00,000 টাকা রিয়েল স্টার ক্লাব পরিচালিত কুরাসি ভাইপুর ফুটবল উৎসবে ম্যান অফ দ্য সিরিজ আমি অনুরোধ করবো সুরজিৎ হামজাকে কিছু বলার জন্য আপনার এবার যে যার মতন নিরাপদ স্থানে চলে যান নির্বাচিত হয়েছে যাদবপুর থেকে গণেশ গণেশকে অনুরোধ করবো স্টেজে আসার জন্য পুরস্কার রয়েছে একটি স্ট্যান্ড ফ্যান যার দাদা কে গণপতি আর একটু গণেশের জন্য জানেন তো প্রতি বছরই ও আমাদের মাঠে আসে তাই একটু জোরে হাততালি হয়ে যাক গণেশের জন্য ধন্যবাদ দেখেন ওনাকে আমাদের করবো মোর্চার সাথে ম্যাচ যার দাদা আমাদের সঙ্গে সুমানু ভাই ইসলাম শেখ মহাশয় পুরস্কারটি তুলে দেবেন আমাদের সঙ্গে যেখানে বাজি বোঝাচ্ছে আপনারা একটু সাইড দেবেন যাতে আমাদের সদস্যরা ঠিক মতো বাজিগুলো ওখানে রাখতে পারে সম্পাদক মাননীয় সংস্কৃতি সম্পাদক রসিম শেখ মহাশয় মহাশয় টাকা যার দাদা আমাদের সঙ্গে সুখানিত শাহিদ খান মহাশয় পুরস্কারটি পাবেন মোহন কাবাসী মহাশয় দ্বিতীয় সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ সোনা সর্দার এইচবি ইলেভেন পুরস্কার নগদ 10,000 টাকা যার দাদা আমাদের সঙ্গে সুমানিত শাহিদ খান মহাশয় পুরস্কারটি দিলেন স্মৃতি মহলের কর্ণধার মাননীয় শ্রী মোহন কাবাসী আমাদের সঙ্গে সুমানিত মাননীয় শ্রী প্রণব কুমার কর মহাশয় মহাশয় এবং সমু দাস মহাশয় এবার অনুরোধ করবো এইচবি ইলেভেনের কর্মকর্তাকে ক্যাপ্টেনকে পুরস্কারটি দেবেন আমার সঙ্গে সুমানিত মাননীয় শ্রী প্রদীপ কুমার দে মহাশয় ধন্যবাদ একটু জোরে হাত তালি যাক পরবর্তী পুরস্কার হচ্ছে ফেয়ার এয়ার সেভেন সত্তরের কর্মকর্তাকে এবং ক্যাপ্টেন করে তোমরা স্টেজে আসার জন্য ফেয়ার প্লে ট্রফি যা দাদা সকল সব কর্মকর্তাকে অনুরোধ করবে এবার মঞ্চে আসার জন্য পুরস্কারটি দেবেন আমাদের সঙ্গে সুমনের দয়ে মাননীয় শ্রী বিকাশ দত্ত মহাশয় জোরে হাত তালি হয়ে যাক পুরস্কার রয়েছে নগদ 10,000 টাকা যা দাদা আমাদের সঙ্গে সুমনের দয়ে আমার জার্সি নম্বর এসবি লেভেল ছামা রায় মহাশয় বাড়িপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ ওনাকে অনুরোধ করো পুরস্কারটি দেওয়ার জন্য পুরস্কার বিশ্বজিৎ গুহ মহাশয় স্বর্গীয় শ্রীমতী গীতা গুহ মহাশয় সিদ্ধু উদ্দেশ্যে এবং জোরে হাত তালি হয়ে যাক চলে আসছি পরবর্তী পুরস্কার রয়েছে সেরা নারী করে অনুরোধ করবো একবার মঞ্চে আসার জন্য পুরস্কার রয়েছে নগদ 10,000 টাকা সেরা গোলকিপার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সঙ্গে সুমানিত এবং স্বর্ণপুরের কাউন্সিলর আশিস দেবরাজ মহাশয় সেন্টারের কর্ণধার মাননীয় শ্রী ডক্টর শ্যামল মোটর ব্যাগ বিমা অনাগত করে সেই চাষের জন্য পুরস্কার তুলে দিচ্ছেন শতাব্দী ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার মাননীয় ডক্টর শ্যামল মন্ডল মহাশয় জোরে হাত তালি হয়ে যাক এনাদের জন্য টাকা যার দাদা আমাদের সঙ্গে সুমানু দাই মাননীয় শ্রী বিশ্বনাথ মন্ডল মহাশয় পুরস্কারটি তুলে দেবেন আমাদের সঙ্গে সুমানু দাই বাহুদা পুরস্কার
সেটা লেফট সাইড ব্যাক পুরস্কার সুরজিৎ হাঁসদা এসবি নেবেন পুরস্কারটি দাদা আমাদের সঙ্গে সুমন মাননীয় ডক্টর আশিফ উদ্দিন মহাশয় নগদ 10,000 টাকা পুরস্কারটি পাচ্ছে সুরজিৎ হাঁসদা এসবি নেবেন পুরস্কারটি জীবন সর্দার পুরস্কারটি তুলে দেবেন মাননীয় ডক্টর আশিফ উদ্দিন মহাশয় 10,000 টাকা যা দাদা আমাদের সঙ্গে সুমনোদয় মাননীয় শ্রী অভিজিৎ দাস মহাশয় পুরস্কারটি পাচ্ছে এসবি নেবেন টু পুরস্কারটি তুলে দেবেন আমাদের সঙ্গে সুমানিতে মানন সিংহকে অনুরোধ করবো স্টেজ আসার জন্য ওনার অবর্তমান ওনার টিমের কর্মকর্তা ওনার পুরস্কারটি দিচ্ছেন পুরস্কার নগদ 10,000 টাকা পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সঙ্গে সুমানিতে মাননীয় শ্রী বাইবেল ফুটবল উৎসবের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ নগদ 50,000 টাকা যার দাতা আমাদের সঙ্গে সুমানিতে মাননীয় শ্রী স্বপন সর্দার হ্যালো ফুটবল উৎসবে ম্যান অফ দ্য ম্যাচ সবাই মিলে একটু জোরে হাত তালি এনাদের জন্য ধন্যবাদ এবং ফুটবল উৎসব 2023 এর ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার হচ্ছে নগদ 1,00,000 টাকা যা দাদা ইন্দ্রজিৎ রায় মহাশয় স্মৃতির উদ্দেশ্যে মাননীয় শ্রী ইন্দ্রজিৎ রায় মহাশয় সবাই মিলে একবার শুনি কে হতে পারে পুরস্কার নগদ 1,00,000 টাকা যা দাদা আমাদের সঙ্গে সহসভাপতি মাননীয় শ্রী ইন্দ্রজিৎ রায় মহাশয় আমি অনুরোধ করবো সুরজিৎ হাঁসদাকে কিছু বলার জন্য পুরস্কারটি তুলে দেবেন আমাদের সঙ্গে সুমানুদের মাননীয় শ্রী প্রহ্লাদ মন্ডল মহাশয় দেবরায় মহাশয় মাননীয় শ্রী এবং আপনারা যদি কোন সমৃদ্ধ ব্যক্তি এসে ওনাদের সাহায্য করতে চান হাঁসদা এবছর ম্যান অফ দ্য সিরিজ উনি কিছু তুলে দিচ্ছেন কত টাকা দিচ্ছেন উনি নিজের মুখে বলবেন সবাই মিলে জোরে হাত তালি হয়ে যান অসংখ্য ধন্যবাদ শ্রী হাঁসদাকে এনাকে সাহায্য করার জন্য আমরা সঙ্গে মতো সত্যি এবার পুরস্কার রয়েছে রিয়েল স্টার ক্লাব পরিচালিত স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি যার দাদা আমাদের সঙ্গে সহসভাপতি মাননীয় শ্রী ইন্দ্রজিৎ রায় মহাশয়
আমি অনুরোধ করবো ক্যাপ্টেনদের মঞ্চে আসার জন্য এসপি লেভেলে অনুরোধ করবো আমাদের সঙ্গে I'm not going to do that.